পেট্রোল ট্যাঙ্কি না কিন্তু রাস্তায় গড়ুছে বাইক পুনি নর্মাল স্পিড হলে গাড়ি চালুছি কেমিতি পেট্রোল বদলরে পানি ব্যবহার করা যায় মোটরসাইকেল চালি পারুছি বিশ্বাস নহলে বি সত এ কথা প্রমাণ করে দেখাইছন্তি যুব বৈজ্ঞানিক শক্তি প্রসাদ সাহু আউ ইয়ে হচ্ছে তাঙ্ক পানি চালিত মোটরসাইকেল বাইকরে লাগিছি গোটিয়ে ছোট সিলিন্ডর ব্যাটারি হাইড্রোলিসিস কিট এবং প্লাস্টিকর পানি ট্যাঙ্ক পানিরে প্রথমে মিশাগলা পটাসিয়াম হাইড্রোক্সাইড আউ সেই পানিরু হাইড্রোলিসিস কিট সাহায্যে অক্সি হাইড্রোজেন গ্যাস প্রস্তুত হয়ে সিলিন্ডরে গচ্ছিত হয়েছিল পানিরে অক্সি হাইড্রোজেন গ্যাস প্রস্তুত হওয়ার পরে এহাকু শক্তি প্রসাদ নিয়া লগাই পরীক্ষা করাইছে আউ তারপরে গড়িলা গাড়ি আমি যেতিকি আমার পেট্রোল ডিজেল কেরোসিন এলপিজি যে কোনোসিতে আমি ইঞ্জিন কো না রনিং করছি যে কোনো ইন্টারনাল কম্বশন ইঞ্জিন যা কুয়া যায় তো সবুথর মেন থিং হচ্ছে এগুলো গোটে গোটে হাইড্রোকার্বন তো হাইড্রোকার্বন যেটা মানে হাইড্রোজেন হচ্ছে তার মুখ্য উপাদান হাইড্রোজেনটা যেটা মুখ্য উপাদান আমার পানি আমার এইচ টু রু আরামসে যদি আমি সেই হাইড্রোজেন আর অক্সিজেন কু অলগা করে পারছেন তো সেই হাইড্রোজেন কু আমি গোটে উৎকৃষ্ট ইন্ধন ভাবে ব্যবহার করে পারিবা শক্তি প্রসাদ ভুবনেশ্বর সিপেট রে পড়ছেন গলা তিন মাস হেলা এই পানি চালিত বাইক ব্যবহার করছেন শক্তি পর লিটর পানি আমি রু নন কম্প্রেস ফর্মে পাখাপাখি 150 লিটর অক্সি হাইড্রোজেন গ্যাস বাহার করে পারছি যে অনুসারে কি বাইক পর লিটর গোটা 100 cc বাইক মাইলেজ 800 কিলোমিটর রু 1000 কিলোমিটর পর্যন্ত রহব শক্তি তাঁকর এই বাইক পেটেন্ট পাই পঠাইছেন এবে অপেক্ষার কথা হচ্ছে তৈল দর বৃদ্ধি হু হু হয়ে বড়ি চলছে বেড়ে শক্তি প্রসাদ পানি চালিত যান লোকে কিপর গ্রহণ করছেন ক্যামেরাম্যান অনাথ খুঁটিয়া নিরঞ্জন রেড্ডি ওটিভি।